আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই নিশা। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো সবার খুব পছন্দের একটি রেসিপি, ট্রেডিশনাল চিকেন রোস্ট। রোস্ট খেতে পছন্দ করে না এমন কিন্তু খুব কম মানুষই আছে। রোস্ট তৈরির সকল ইনগ্রেডিয়েন্টসগুলো এবং আমার ফেসবুক পেজের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা আমার ফেসবুক পেজে যেয়েও সেখান থেকে একটি লাইক দিয়ে আসবেন। অনেকেই ভেবে থাকেন ট্রেডিশনাল চিকেন রোস্টটা তৈরি করা মনে হয় একটু ঝামেলার কাজ, আসলে কিন্তু তেমন কিছুই না। আজকে আমি খুব সহজভাবেই এই রেসিপিটা দেখাবো। ভিডিওটা দেখে আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটি দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলে যাচ্ছি আজকের রেসিপিটিতে। ট্রেডিশনাল চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি আজকে একটি স্পেশাল মশলা তৈরি করে নিব। তার জন্য আমি আগে এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম 10 থেকে 12টির মতো, একটির অর্ধেক নিয়েছি জয়শ্রী। আমি এখানে গোলমরিচ নিয়ে নিয়েছি 10 থেকে 12টির মতো, লং নিয়েছি 2টি, তেজপাতা থেকে আমি একটি তেজপাতার অর্ধেক নিয়ে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা নিয়েছি 1 টেবিল চামচ, একটি নিয়েছি কালো এলাচ, শাহি জিরা নিয়েছি 1/4 টিস্পুন, 2টি নিয়েছি এলাচ, 1টি নিয়েছি দারুচিনি, পোস্তদানা নিয়েছি 1 চা চামচ, 1টি জয়ফলকে 4 ভাগ করে তার 1 ভাগ আমি নিয়ে নিয়েছি। এখানে আমি যতটুকু পরিমাণে মশলা নিয়েছি তা দিয়ে একটি মুরগি রোস্ট করতে একদম পারফেক্ট হবে। আপনারা যে কয়টা মুরগি নিয়ে রোস্ট করবেন ঠিক ততটুকু পরিমাণ অনুযায়ী মশলা ব্যবহার করবেন। এখানে আমি একটি দেশি মুরগি নিয়ে সেই মুরগিটাকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে 6 ভাগ কিংবা 8 ভাগ করেও কেটে নিতে পারেন। মুরগিটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে মুরগিগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। এতে করে যখন মুরগিটা আমি ভাজবো তখন সুন্দর একটা কালার মুরগির ভিতরে চলে আসবে। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা ব্যবহার করতেও পারেন, না চাইলে দরকার নেই। আর আমি আজকে মুরগিটা দেশি মুরগি ব্যবহার করছি। আপনারা চাইলে ফার্মের মুরগি দিয়েও রোস্ট তৈরি করতে পারেন, কিন্তু দেশি মুরগি দিয়ে ট্রেডিশনাল রোস্ট যেটা হয় সেটা খেতে একটু বেশি মজাদার হয়ে থাকে, তার জন্য আমি আজকে দেশি মুরগি ব্যবহার করছি। এবার চিকেন পিসগুলো আমি ভেজে নিব। তার জন্য একটি ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে তেল দিয়েছি। আমি তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি কারণ এই তেলের মধ্যে মাংসগুলো ভাজার পরে বাকি মশলাগুলো আমি এই তেলের মধ্যেই কষিয়ে নিব। এবার এর মধ্যে আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি ঘি। ঘি দেওয়ার কারণে কিন্তু আমি যখন মাংসগুলো ভাজবো সেগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি চিকেনের পিসগুলো ভালোভাবে ভেজে নিব। আমি চুলার আঁচ মিডিয়াম রেখে নিয়েছি আর আমি চিকেনের দুই পাশেই প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। খুব বেশিক্ষণ ভাজা যাবে না, বেশিক্ষণ ভাজলে কিন্তু চিকেনের যে উপরের পাটটা আছে সেই চামড়াটা শক্ত হয়ে যাবে, আর চিকেন যদি শক্ত হয়ে যায় সেটি কিন্তু রোস্ট খেতে আর ভালো লাগবে না। তাই খুব হালকা একটি ভাজা দিয়ে আমি এই চিকেন পিসগুলো চুলা থেকে তুলে ফেলব। চিকেনের দুপাশেই আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি চিকেন পিসগুলো চুলা থেকে নামিয়ে ফেলব। এবার আমি সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা, 1টি দিয়েছি দারুচিনি এবং 2টি দিয়েছি এলাচ। এবার আমি পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে হালকা বাদামি রং করে ভেজে নিব। হালকা বাদামি রং করে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুন বাটা। আজকে ট্রেডিশনাল রোস্ট তৈরি করার জন্য যে আমি মশলার পেস্ট তৈরি করে নিয়েছিলাম এবার আমি সেটি দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলো মশলা আমি খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত এই মশলা থেকে কাঁচা মশলার গন্ধটা চলে না যাচ্ছে। প্রায় 5-6 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন।
এবার আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ফেটে রাখা টক দই। আমি টক দইটা আগে খুব ভালোভাবে ফেটে নিয়েছিলাম যেন ভিতরে কোনো আস্তে আস্তে দানার মতো না থাকে। এবার এই মশলাগুলোকে আমি প্রায় 6-7 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছি, যখন দেখবেন মশলাটা কষাতে কষাতে উপরে তেল ভেসে উঠেছে তখনই বোঝা যাবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এবার এর মধ্যে আমি প্রায় 4 থেকে 5টার মতো মরিচ নিয়ে সেগুলোকে অর্ধেক করে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মরিচগুলো ভেঙে দেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কুসুম গরম পানি। মশলা যখনই কষানো হয় আর এর মধ্যে যখন পানি ব্যবহার করা হয় সবসময় কিন্তু গরম পানিটাই ব্যবহার করবেন। এবার আমি এই মশলাগুলোকে আবার কিছুক্ষণের জন্য ভালোভাবে কষিয়ে নিব। 5-6 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মশলাটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লেবুর রস। এবার এর মধ্যে আমি দিয়ে দিব মাওয়া। আমি মাওয়ার পরিমাণটা 1 কাপ পরিমাণে নিয়েছিলাম 1 কাপ থেকে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অর্ধেক, বাকি অর্ধেক আমি কিছুক্ষণ পরে ব্যবহার করব। এবার আমি এই মশলাগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যেন নিচে দিয়ে পোড়া লেগে না যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6টির মতো কিশমিশ। কিশমিশ দিয়ে আমি আবার 2 থেকে 3 মিনিটের মতো মশলাটিকে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে মশলাগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা মাংসের পিসগুলো। মাংসের পিসগুলো দেওয়ার পরে আমি এই পিসগুলোকে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিব আর খুব আস্তভাবে আমি মাংসের পিসগুলো উল্টে নিব যেন মাংসের পিসগুলো কোনোভাবেই ভেঙে না যায়। একটু সাবধানে মাংসের পিসগুলো উল্টে দিবেন। এবার মাংসগুলোকে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম পানি। পানি দেওয়ার পরে মাংসগুলোকে আমি আবার একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবার আমি মাংসের পিসগুলোকে আবার একটু উল্টে দিচ্ছি। এবার আমি মাংসগুলোকে আবার প্রায় 5 থেকে 6 মিনিটের মতো একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পরে। এবার আমি ঢাকনাটি তুলে নিচ্ছি। ঢাকনাটি তুলে আমি মাংসটাকে আবার একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন মশলাটা নিচে লেগে না যায়। ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। ঘি দেওয়ার কারণ হচ্ছে এতে করে রোস্ট থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আমি যে এক্সট্রা মাওয়াগুলো রেখেছিলাম অর্ধেকের মতো, সেই মাওয়াটা এবার আমি মাংসের উপর দিয়ে দিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে এই মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। মশলার সাথে খুব ভালোভাবে মাংসগুলোকে নেড়েচেড়ে মাখিয়ে নেওয়ার পরে আমি মাংসটাকে আবার প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পরে। আজকে রোস্ট রান্না কিন্তু তৈরি হয়ে গিয়েছে, দেখলেনই তো। খুব সহজভাবেই কিন্তু বাসাতে তৈরি করে ফেলা যায় এই ট্রেডিশনাল চিকেন রোস্ট। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে লাইক, কমেন্ট এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা যারা আমার চ্যানেলটিতে নতুনভাবে ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এবার আমি একটু নিজে ট্রাই করে দেখছি আজকের ট্রেডিশনাল রোস্টটি কেমন হয়েছে। দেখুন ভিতরটা কিন্তু অনেক জুসি হয়েছে এবং মাংসও কিন্তু অনেক সফট হয়েছে। আজকের ট্রেডিশনাল চিকেন রোস্টটা কিন্তু খেতেও একদম পারফেক্ট হয়েছে। বাসাতে কিন্তু আপনারা অবশ্যই তৈরি করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আশা করছি সবারই অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।